শুরু করছি অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। আপনারা অনুষ্ঠান দেখছেন সরাসরি, ফোন করতে পারেন আপনাদের জন্ম তারিখ সংক্রান্ত বিষয়ে কিছু জানার থাকলে, ফোন করতে পারেন বাস্তু নিয়ে। তবে আমার একটি বিশেষ অনুরোধ, গত কয়েকদিনের অনুষ্ঠানের মতন বাস্তুকেন্দ্রিক কোনো যদি ফোন আমরা পাই তাহলে একটু বেটার হয়, কারণ যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যে বিষয় নিয়ে অনুষ্ঠান করছি, তাতে বাস্তু অরিয়েন্টেড আলোচনা করার একটা ইচ্ছে রয়েছে। আরেকটা কথা আপনাদের বলি, এই যে বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি আপনারা দেখছেন, তার অন্যতম মূল কারণ একটি বিশেষ দিনকে উপলক্ষ করে, সেটা হচ্ছে ধনতেরাসের দিন, ধনতেরাস। প্রায় 20 বছর ধরে আপনারা আমার এই অনুষ্ঠান টিভির পর্দায় দেখছেন, সারা বছরব্যাপী অনুষ্ঠান দেখেন, তার মধ্যে প্রায় 20 বছর এই ধনতেরাসকে উপলক্ষ করে অনুষ্ঠান দেখছেন। এখানে আমরা কিভাবে নিজেদের কাজে লাগাতে পারি, কি করতে পারি ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা হয়। তবে এই গত কয়েকদিনের অনুষ্ঠানে বেশ কিছু মানুষ ফোন করে বলেছেন, প্রশান্তদা আমরা আপনাকে দেখছি আপনি বাস্তু নিয়ে আলোচনা করছেন, বাস্তু অরিয়েন্টেড ফোন নিচ্ছেন, অন্যান্য বিষয়গুলো এখন একটু অফ। আপনারা ঠিকই দেখেছেন, ঠিকই শুনেছেন। কারণটা, আমি প্রতি বছরই এই টাইমে বাস্তুর ওপর একটু জোর দিই, কারণ এই সময়টা বাস্তুগত বিষয়কে ফেভারে নিয়ে আসার একটা উৎকৃষ্ট সময়। তবে তাও আপনাদের বলি, এই ধনতেরাস দীপাবলির পর প্রতিটি অনুষ্ঠানে আমি কিন্তু আবার সেই আগের মতন, গত কয়েকদিন আগের মতন আবার কিন্তু এডুকেশন, ক্যারিয়ার অরিয়েন্টেড, ব্যবসা অরিয়েন্টেড আলোচনাগুলো টিভির পর্দায় করব। কারণ তারপরে কিন্তু আমাদের এডুকেশন নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, সেই আলোচনা আমরা করব ধনতেরাসের পরবর্তী অনুষ্ঠানগুলিতে। যাই হোক, প্রথমেই বলি, আজকে আমার মনে হয় নতুন করে আর বলার প্রয়োজন নেই যে ধন ত্রয়োদশীর দিন কি হয়, ধনদেবী লক্ষ্মী আবির্ভূতা হন, আমরা সেই জন্যে বাস্তুদোষ কাটাবার জন্য বাড়িতে শ্রীযন্ত্রম স্থাপন করি, এগুলি মানুষ জেনে গেছেন, নতুন করে বলার কিছু নেই। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, বেশ কিছু মানুষ অলরেডি তাদের বাস্তু বিচার করিয়েছেন, বাড়ির প্ল্যান ড্রয়িং নিয়ে এসে দেখিয়েছেন আমার রাজাবাজার সায়েন্স কলেজের পাশের চেম্বারে। আর এই সময়টুকুর মধ্যে যদি আপনারা কেউ মনে করেন আপনাদেরও প্রয়োজন আছে, যোগাযোগ করতে পারেন। আপনার বাড়ির প্ল্যান, ফ্ল্যাটের প্ল্যান, দোকানের প্ল্যান ড্রয়িং না থাকলে হাতে আঁকা স্কেচ ড্রয়িং দেখিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে ধন ত্রয়োদশীতে বাড়িতে শ্রীযন্ত্রম বা কাচের জায়গায় শ্রীযন্ত্রম স্থাপন করে বাস্তুদোষটাকে কাটিয়ে নেব, এটা আপনারা করতে পারেন। এবারে আমি একটুখানি টাচ করে যাই যে কেন আমরা শ্রীযন্ত্রমটা ব্যবহার করছি। আমরা দেখেছি আমাদের জীবনে চলার পথে বিভিন্ন দিকে কখনো না কখনো আমরা কোনো না কোনো বাধা বিপত্তির মধ্যে পড়ি। হয়তো আপনার সন্তানটি লেখাপড়ায় ভালো কিন্তু ঠিক বেটার রেজাল্ট করতে পারছে না, আপনি যথেষ্ট লেবার দেন, আপনার কোয়ালিটি আছে, ক্যাপাসিটি আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, বাট আপনি কিন্তু রোজগারের দিকে অতটা সাউন্ড হতে পারছেন না বা একটা ভালো পোস্ট অ্যান্ড পজিশন পাচ্ছেন না, ব্যবসাটাকে হয়তো খুব ভালো করে স্ট্যান্ড করতে পারছেন না, কিন্তু আপনার কোয়ালিটি আছে, আপনি সচেষ্ট, আপনি কুড়েমি করছেন না, আপনি ফাঁকি দিচ্ছেন না, কিচ্ছু করছেন না, হোয়ারাইজ আপনি স্যাটিসফাইড রেসপন্স পাচ্ছেন না। তখন আমরা কি করি, ইন জেনারেলি আমরা মনে করি আমাদের ভাগ্যগত দোষের কারণে হচ্ছে। আপনারা আমার কাছে আসেন, আমার মতন কারো কাছে যান, জন্ম তারিখ ক্যালকুলেট করে তাকে একটা প্রতিকার দিয়ে ব্যালেন্স করেন, ঠিকঠাক করেন, এটা ইন জেনারেল আমরা করি। কিন্তু গত 20 বছর ধরে কাজ করতে গিয়ে এবং এত হাজার হাজার বছরের পুরাতন বাস্তুশাস্ত্র নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে যেটা আমরা পাচ্ছি, আপনি যতই আপনার পার্সোনাল গ্রহগত অবস্থানকে ব্যালেন্স করুন না কেন, যদি আপনার বাস্তুগত সাপোর্ট আপনি না পান, যদি বাস্তুগত দোষ আপনাকে বাড়িতে ভোগান্তি দেয়, তাহলে কিন্তু আপনি জীবনের, এই যে আগে বলছিলাম সন্তানের লেখাপড়া, আপনার রোজগার, পারিবারিক শান্তি, কোনো কিছুই কিন্তু স্মুথলি আপনি অ্যাচিভ করতে পারবেন না। যে কারণে আমার অনুষ্ঠানের শিরোনাম বাস্তুর আশীর্বাদ। আপনি যাই করুন না কেন, এই বাস্তুর আশীর্বাদটুকু আপনার জীবনে প্রয়োজন, আপনার পরিবারের প্রত্যেকটি মেম্বারের প্রয়োজন। যদি এটা আপনি পান, তাহলে আপনার কর্ম আর বাস্তুর আশীর্বাদ দুয়ে মিলে আপনার প্রসপারিটি কনফার্ম, একদম কনফার্ম। এবার প্রশ্ন হচ্ছে বাস্তুর আশীর্বাদটা কি করে পাওয়া যায়, কেনই বা আমরা পাই না। পাই না এই কারণে, যদি আপনার বাস্তুতে কোনো বাস্তুগত ত্রুটি হয়, এই বাস্তুগত ত্রুটি কিন্তু শুরু হয় একদম জমি থেকে। আপনি যে জমিতে বাড়ি বানিয়েছেন, আপনি যে জমিতে ফ্ল্যাট তৈরি হয়েছে সেই ফ্ল্যাটে বসবাস করছেন, জমিটা বাস্তুসম্মত কিনা ফার্স্ট, তার একটা প্ল্যানিং আছে, তার একটা আইডিয়া আছে যে জমি এরকম হওয়া উচিত, যদি না হয়
তাহলে তার মধ্যে একটা ত্রুটি তৈরি হলো, তার একটা ভোগান্তি এই জমিতে যারা বসবাস করবেন বা কর্ম করবেন তারা পাবেন। এবারে আসছি বাড়ি বা ফ্ল্যাটে বা কারখানায় বা দোকানে, মানে কনস্ট্রাকশন, জমির ওপরে যেটা কনস্ট্রাকশন হলো সেখানেও কিন্তু একটা বাস্তুগত আইডিয়া রয়েছে, প্ল্যান রয়েছে, কোথায় হবে সদর দরজা, কোথায় হবে সিঁড়ি, কটা স্টেপ হবে, কোন দিক থেকে কোন দিকে আপনি স্টেপে মুভ করবেন সিঁড়ি দিয়ে, আপনার ভাড়ার ঘর কোথায়, রান্নাঘর কোথায়, ওয়াশরুম কোথায়, বেডরুম কোথায়, বেডরুমের মধ্যে আবার ভাগ করা রয়েছে কোনটা হাজবেন্ড ওয়াইফের স্বামী স্ত্রীর মাস্টার বেডরুম, কোনটা সন্তানের বেডরুম, সন্তানের মধ্যে পুরুষ সন্তানের কোন দিকে থাকবে, মেয়ে সন্তান কোন দিকে থাকবে, বাড়ির বিদ্যাবিদ্যা কোন ঘরে থাকবেন, টোটাল বাস্তুগত একটা আইডিয়া। আসছি আলোচনায়। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার স্যার, আমি অভিষেক পাল বলছিলাম সোদপুর থেকে। আচ্ছা নমস্কার, কি বিষয়ে কথা বলবো দাদা? স্যার আমি বাস্তু বিষয়ে একটুখানি ব্যাপারে জানতে। গুড গুড, আপনার কি নিজের বাড়ি না ভাড়া বাড়ি না ফ্ল্যাট? নিজের বাড়ি। নিজের বাড়ি, কোথায় বললেন আপনি? সোদপুর। সোদপুর, আচ্ছা। আমি আপনাকে একটু বাড়ির ডাইরেকশনের ব্যাপারে জিজ্ঞেস করব, তার আগে বলি কতখানি জায়গার উপরে বাড়ি আপনার? ওই আড়াই থেকে তিন কাঠার মধ্যে। ওকে, কতলা বাড়ি? দোতলা বাড়ি। দোতলা বাড়ি, আচ্ছা। বাড়িতে মেন গেটটা কোন দিকে হয়েছে? মেন গেটটা হয়েছে আপনার উত্তর দিকে। একদম ভেবে কিন্তু অ্যাকুরেটলি কাইন্ডলি বলবেন, কেমন? একদম ডট উত্তর দিক। হ্যাঁ, ওকে, গেট উত্তর দিকে হলো। আচ্ছা, এইবারে আপনি বাড়িতে ঢোকার পর আপনার একটু ডান দিক বাদিকে আপনার কিচেন, আপনার ওয়াশরুম একটু বলুন, রান্নাঘর কোথায়? রান্নাঘরটা আপনার হচ্ছে ওটা সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টে রান্নাঘর, আচ্ছা, সাউথ ওয়েস্টে রান্নাঘর। আচ্ছা আচ্ছা, ওয়াশরুমটা বলুন। বাথরুমটা হচ্ছে আপনার সাউথ ইস্ট। সাউথ ইস্ট, আচ্ছা। কজন আছেন আপনারা বাড়িতে? বাড়িতে আছি আমি, আমার বাবা মা। আপনারা তিনজন? আচ্ছা, এবারে বলুন বাকি বেডরুম টেডরুম গুলো কোন দিকে পড়ল? বেডরুম তাহলে আপনার বলছো একটা আছে নর্থ ইস্টে আর নর্থ ওয়েস্টে। নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। একতলা দোতলা কি একই রকম? একই রকম। একই রকম, আচ্ছা। সিঁড়িটা কোন দিকে বলতে পারবেন একটু ভেবে? হচ্ছে একদম ওই আপনি যখন নর্থ দিয়ে ঢুকছেন স্ট্রেট। আচ্ছা আচ্ছা, দরজা দিয়ে ঢুকেই সিঁড়ি, দোতলায় চলে যাচ্ছেন। আচ্ছা, আপনার বাবা কি করেন? বাবা এখন চাকরি করছে, সরকারি একজন চাকরি করছে। এখনো করছেন? হ্যাঁ এখনো করছেন। আচ্ছা, আপনি কি করছেন? আমি এই চাকরি বাকরি নিয়ে চেষ্টা করছি। চেষ্টা করছেন, আচ্ছা। প্রথমেই আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে আপনার বাবা চাকরি করছেন, এটাতে কি হয় একটা ফিক্সড স্যালারি পাওয়া যায়, একটু রিস্ক কম। কিন্তু যদি এখানে কেউ ব্যবসা করতেন বা আপনি যদি মনে করেন ব্যবসা করবেন বা কোথাও পয়সা ইনভেস্ট করে বেনিফিট পাবেন, আপনি কিন্তু পাবেন না। কেন পাবেন না? এটা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা দেয়, সেটা হচ্ছে সাউথ ইস্ট, অগ্নিকোণ। আপনি অগ্নিকোণে বাথরুম করেছেন, মানে জল দিলেন, আগুনের জায়গায় জল দিলেন, আগুন যে এলিমেন্টটা তার যে ক্যাপাসিটি তাকে নষ্ট করলেন। এবং শুধু নষ্ট করলেন না, ওই জলটা কিন্তু কোনো ফ্রেশ ওয়াটার নয়, ইউরিনাল ওয়াটার, ল্যাট্রিন ওয়াটার, মানে নোংরা জল। যে কারণে এই যে আপনার বাবা চাকরি করেন, ওইটাই কিন্তু আপনাদের বাড়ির একটা বড় পাওয়ার। তাছাড়া আপনি যে চাকরির চেষ্টা করছেন, আপনি যতই কোয়ালিফাইড হন, আপনার ক্যাপাসিটি থাক, আপনি মনের মতন চাকরি কিন্তু করতে পারবেন না। বা পেলেও ধরুন আপনার রোজগার করার ক্ষমতা যে 50,000, আপনি পাবেন 15,000 টাকার একটা চাকরি, মানে ইকোনমিক স্যাটিসফ্যাকশন আপনি পেলেন না। সেকেন্ড, ধরুন আপনি পয়সা করে রোজগার করছেন, আজকের দিনটা চালাবেন, কালকের জন্য সঞ্চয় করবেন। আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের কিন্তু সঞ্চয় করতে পারবেন না, পয়সা প্রচুর ড্রেনেজ করে দেবে আপনাদের। হোয়ারাজ নর্থের দিকে আপনার এন্ট্রান্স কিন্তু আপনাকে অনেক স্কোপ দেবে, সুযোগ দেবে। নর্থের এন্ট্রান্স খুব ভালো, কুবের দেবের জায়গা, আপনাকে ডেভেলপমেন্টের দেবার মধ্যে কিন্তু সুযোগ দিচ্ছে, বাট আপনি রিচ করতে পারছেন না। এইবারে আসছি আপনার সাউথ ওয়েস্টে বলেছেন রান্নাঘর, তাই তো? আচ্ছা, সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের রাহুর দিক। সাউথ ওয়েস্টে যদি আমরা রান্নাঘর করি, এবং রান্নাঘর মানেই কিন্তু ওখানে আপনার একটা ড্রেন থাকবে, জলের আউটলেট থাকবে, তাই তো? যদি এটা হয় তাহলে আপনাদের সবচেয়ে বড় ডিফেক্টটা হলো, একটা মানুষ নর্থ আমাদের দেয়, নর্থ ইস্ট আমাদের দেবার জায়গা, আর সাউথ ওয়েস্ট হচ্ছে স্টক এবং কন্টিনিউটি। আপনাদের লাইফে কন্টিনিউটির অভাব, মানে ধরুন একটা মানুষ তো ডেভাই ডেভেলপ করবে, আপনি আজ থেকে 10 বছর আগে যে পজিশনে ছিলেন তার থেকে কিন্তু ডেভেলপমেন্টের বদলে ডেটোরিয়েশন পাবেন, ঠিক কিনা একটু খেয়াল করুন। এরকম ব্যাপার একটা বাবার সঙ্গে ঘটছে। তো এই যে ডেভেলপমেন্টের বাধা, মানে স্টকটা থাকছে না ভালো মতন, যা কিছু ভালো তাকে স্টক থাকতে দিচ্ছে না,
সেকেন্ড একটা বলি, ওই সাউথ ওয়েস্ট যেহেতু রাহুর দিক এবং ওখানে রান্নাঘরে কিন্তু ম্যাক্সিমাম অ্যাটাচ আপনার মা, আপনার মায়ের কিন্তু কিছু ফিজিক্যাল ডিস্টারবেন্স আসতে পারে, এটাও খেয়াল রাখবেন। আমি জানি না হচ্ছে কি না, যদি না হয় তাহলে খুব ভাগ্যবান আপনারা, কিন্তু বা আপনার মা ভাগ্যবতী বলবো, কিন্তু যদি কোনো ডিস্টারবেন্স দেখেন তার একটা কারণ কিন্তু আপনার সাউথ ওয়েস্টের রান্নাঘর, যেটা হতে নেই, খেয়াল করছেন? তো এই টোটাল বিষয়টা যদি খেয়াল করি আমরা, আপনার সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট এই দুটো জায়গা একদম বাস্তু অসম্মত, যাকে আমরা বলবো ভীষণ ডিস্টার্বিং আপনার জন্য। এবার এখান থেকে নিশ্চয়ই আপনি মুক্তি পেতে চান, তাই তো? এই মুক্তি পাবার রাস্তা হচ্ছে তিনটে। এক, আপনাকে আমি বলবো এই জায়গায় থাকবেন না, এখান থেকে অন্য কোথাও থাকুন যেখানে এই বাস্তুদোষ নেই। ন্যাচারালি আপনি পারবেন না, পারবেন কি? সম্ভব না। আপনাকে বললাম ভেঙে চুরে তৈরি করুন। এবারে আড়াই কাঠা তিন কাঠা জমির মধ্যে যতটুকু দোতলা বাড়ি সেম স্ট্রাকচারে বানিয়েছেন, আমার মনে হয় না যে আর ওখানে কোনো জায়গা আছে এখানে মানে অন্য কোনো নতুন করে বানিয়ে নেওয়ার মতন, আছে কি? এটাও সম্ভব নয়। এরপরে কি করব আমরা? তাহলে তিন নম্বর রাস্তা হচ্ছে, একটাই রাস্তা, আমি এখানে থাকলাম, আমি ভাঙাচোড়া করলাম না, ওয়ারেস আমার নেগেটিভ এনার্জিটাকে আমি ব্লক করলাম। ঠিক যেমন আমরা হাতে রত্ন ধারণ করি, তো আংটি টাংটি পরি, আপনি নিশ্চয়ই দেখেছেন বা আপনারাও ব্যবহার করেন হয়তো। সেটা কেন করি? যে গ্রহগত অবস্থানটা আমাদেরকে ডিস্টার্ব করছে, আমি কিন্তু গ্রহকে সরাতে পারিনি, আমি কিন্তু আমার অসময়টাকে সরিয়ে ফেলতে পারিনি, আমি ওই নেগেটিভ এনার্জি আর আমার মধ্যে একটা গার্ড ওয়াল তৈরি করেছি, করে আমাকে পাওয়ার আপ করেছি, তাই কিন্তু আমরা রত্ন পড়ি। সেম অ্যাজ আপনি আপনার বাস্তুজ্ঞানে রত্ন ধারণ করান, যার ফলে কি হবে, আপনার এই বাস্তু দোষটা কেটে গিয়ে আপনারা ভালো থাকতে পারবেন। আপনি কি জানেন কিনা জানি না, আমরা সেই যন্ত্রের কথা বলি, জানেন কি এটা? কি আপনার জানা? জানেন, রাইট। তো একটা কাজ করুন, এখানে একটা মোটামুটি আলোচনা হলো, ডিটেলসে আলোচনার জন্য আপনার বাড়ির প্ল্যানটা বা ড্রয়িংটা নিয়ে আমার চেম্বারে আসুন, রাজাবাজারের শিয়ালদায় সায়েন্স কলেজের পাশে। সেখানে এসে আরেকটু ক্লিয়ার করে দেখে আপনি জেনে নিন আপনার এই বাস্তুদোষ কাটাতে আপনার জন্য কীরকম সিযন্ত্রম দরকার। পারলে এই ধনতেরাসে স্থাপন করুন, না পারলে আপনার সময় সুযোগ মতন করে নিন, আপনার প্রবলেমগুলো কেটে যাবে দাদা, নালে কিন্তু কাটবে না, এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, যোগাযোগ করুন, আশা করি আপনার এই প্রবলেমটা ঠিক করতে পারবো। কারণ এভরিডে মর্নিং এ আপনারা সাউথ ইস্টে অগ্নি করে গিয়ে বাথরুম টয়লেট ইউজ করেন, যেটা আপনাদের পক্ষে অসম্ভব ক্ষতিকর। বাবা ভাগ্য করে একটা চাকরি করে ফেলেছেন, এখন নতুন করে চাকরি পাওয়া কিন্তু অসম্ভব এই বাস্তুতে থেকে, এটা আমি আপনাকে বললাম। কেমন একটু আমাকে যদি বিশ্বাস করেন করে দেখুন, এখনো পর্যন্ত কেউ ফেলিওর নয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, আমরা যেখানটায় ছিলাম যে সিজন্তমের কথা আমরা বারবার বলি, এই সিজন্তম ব্রাজিলিয়ান স্ফটিকের তৈরি। এই সিজন্তম কিন্তু হাটে বাজারে পাওয়া সিজন্তম নয়। আমি জানি আপনাদের বাড়ির আশেপাশে বহু দোকানে সিজন্তম নামক একটা জিনিস পাওয়া যায়, নামে সিজন্তম, কিন্তু ওটার নেগেটিভ এনার্জি বাড়িতে আনার জন্যে অত্যন্ত ভালো। কেন বলি আমি এটা? কারণ এর মধ্যে মা লক্ষ্মী এসে আশ্রয় নেন, ধনদেবী লক্ষ্মী, ধনতেরাসের দিন। এবার এই ধনদেবী লক্ষ্মীর জায়গায় আরেকজন লক্ষ্মীর আমরা কিন্তু নাম পাই, অলক্ষ্মী। আমরা অন্য কোনো দেবী দেবতায় কিন্তু এটা পাই না, এই ভ্যারিয়েশনটা। যদি আপনি কোনো কারণে বিজাতীয় দ্রব্যের তৈরি, যা কিনা পিওর স্ফটিকের নয়, কাচের বা অন্য কোনো জিনিসের, তাতে কিন্তু অলক্ষ্মী এসে আশ্রয় নেন। তাই আমার রিকোয়েস্ট, সিজন্তম নেবেন না তাও ভালো। আবারও বলছি, কিন্তু পরিষ্কার করে বলছি, এটা আমার প্রফেশন, আমি প্রফেশনের জায়গায় দাঁড়িয়ে বলছি, সিজন্তম বাড়িতে রাখবেন না তাও ভালো, কিন্তু যদি রাখেন 100% পিওর, এটা কিন্তু কনফার্ম করে তবেই স্থাপন করবেন। যে কারণে আমি নিজে হোম ডেলিভারিতে কোনো সিজন্তম পাঠাই না, এবং অনুরোধ করব একটাও সিজন্তম হোম ডেলিভারিতে নেবেন না। কেন নেবেন না? কারণ আমি কি বলি, এটা পিওর কিনা বুঝতে গেলে একটা মেশিনে পরীক্ষা করে দেখতে হয়। আপনারা জানেন আমি সেই দেখাবো মেশিন, সেই মেশিনে পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে এটা পিওর কিনা, তাই তো? এবার আপনার বাড়িতে যে হোম ডেলিভারিতে সিজন্তমটা নিচ্ছেন, ওটা কিন্তু মেশিনে চেক করার স্কোপ নেই। ওখানে আমার কাছে মানুষ নিয়ে এসে প্রমাণ পেয়েছেন, এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যারা যারা হোম ডেলিভারিতে সিজন্তম বাড়িতে নিয়েছেন, 100% নকল।
এবং মিলিয়ে নিন আপনি যা ছিলেন ওই সিযন্ত রাখার পরে হয়তো আরো খারাপ অবস্থায় পড়েছেন। তাই রিকোয়েস্ট, নো হোম ডেলিভারি এবং চোখের সামনে পরীক্ষা না করে নেব না। তিনি যত বড়ই ওস্তাদ হন না কেন, বিশ্বাস আমরা নিশ্চয়ই করব। প্রশান্ত ভট্টাচার্যকে অনেকে বিশ্বাস করেন, যাদের যাদের সিযন্ত্র দিয়েছি তারা ভালো করে মিলিয়ে দেখুন, প্রত্যেককে নেওয়ার আগে কিন্তু চোখের সামনে পরীক্ষা করেছেন। অনেকে আমাকে বলেন, প্রশান্তদা আপনাকে তো চিনি, পরীক্ষা করার দরকার নেই। আমার কাছে কিন্তু ওটি হয় না। আপনি আমাকে যতই চিনুন, যতই ভালোবাসুন, যতই বিশ্বাস করুন, অন্ধবিশ্বাস করলে চলবে না। চোখের সামনে পরীক্ষা করেই নিতে হবে। আর পরীক্ষা করার সময় আমি আরেকটি সিযন্ত্র আপনার চোখের সামনে পরীক্ষা করি। কেন করি? যাতে করে এর মধ্যে কিন্তু একটি কাচের আছে, যেটি কাচের তাকে পরীক্ষা করলে কিন্তু মেশিনটা বলে দেয় যে এটা পিওর কাচের তৈরি। তবে তো আমি বুঝতে পারেন যে কোনটা আসল। আরেকটা যখন পরীক্ষা করলাম তখন তাকে বললো এটা স্ফটিক। কেন করি? তার কারণ আমরা তো মানুষ। আপনি এমন কোনো জায়গায় চেক করলেন, টেস্ট করলেন যেখানে কিন্তু কাচকেও স্ফটিক বলবে এমন একটা ব্যবস্থা করা হয়েছে? হতে পারে তো, হতে পারে। যে কোনো মিটার, যে কোনো যন্ত্রপাতি, যে কোনো কিছুকে ক্যালিব্রেশন করে পাল্টে পুল্টে দেওয়া যায়। তাই আমি কি বলবো, যেখানে পরীক্ষা করবেন সেখানে কিন্তু একটা আসল কাচকেও পরীক্ষা করবেন, যাতে মেশিনটা ঠিক কিনা বোঝা যায় যে মেশিনটা কাচকে কাচই বলেছে। তারপর যদি দেখা যায় আরেকটা কোনো শ্রীযন্ত্রকে চেক করে বললো এটা স্ফটিক, তার মানে ইটস ওকে। কিন্তু শুধু একটা শ্রীযন্ত্রকে পরীক্ষা করেই বলে দিল স্ফটিক, আমি মানতে রাজি নই। কারণ যে কোনো কাজকেও স্ফটিক বলানোর মতন মেশিনকে ম্যানেজ করে ফেলা যায়। একটু ছোট ছোট ক্লু আপনাদের দিয়ে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়। কারণ এটা দায়বদ্ধতা থেকে, এই টিভির পর্দায় পশ্চিমবঙ্গের বুকে প্রথম সিযন্ত্র নিয়ে কথা বলা শুরু করেছি আমি। প্রতিটি অনুষ্ঠানে বলি, অন্যদের মতন ওই ধনতেরাসের সময় 15 দিনের জন্য বলতে এলাম, কিছু রোজগার করে ফেললাম, তারপরে আর সারা বছর নেই, ও কাজ আমি করি না। সেই দায়বদ্ধতা থেকে কিন্তু এই কথাগুলো বলা। ধনতেরাসের পরের দিনের অনুষ্ঠানেও কিন্তু সিযন্ত্রের কথা শুনবেন এবং দেখবেন। আর অন্যদের কাছে এখন যাদের শুনছেন আর শুনতে পাবেন না। যেমন 2-3 দিন ধরে একটা ফোন আমি পাচ্ছি, 2-4 জন প্রশ্ন করছেন, আচ্ছা প্রশান্তদা আপনি তো বলেন স্ফটিকের সিযন্ত্র, কিন্তু কেউ কেউ আমাদের মেটালের সিযন্ত্র বলছেন, সেই ব্যাপারটা কি করি আমরা? আমি এখানে 2-1টা প্রশ্ন আপনাদের সামনে রাখবো, আমার কিছু আপত্তি নেই। যা কিছু ভালো, যা কিছু মঙ্গলকারী আপনারা করুন, আপত্তি নেই। একটা ছোট এক্সাম্পল দিই, আপনি যখন কোনো গ্রহকে ব্যালেন্স করার জন্য রত্ন ধারণ করেন, রত্নটা কিসের তৈরি হয়? তামা, পেতল, লোহা, প্ল্যাটিনাম, কিসের তৈরি হয়? সোনা হয় কি? হয় না। কিসের হয়? প্রাকৃতিক পাথরের। সেই পাথরটা বিভিন্ন কালারের হয়, কোনোটা হলুদ, কোনোটা নীল, কোনোটা সবুজ। এক একটা গ্রহের জন্য এক একটা কালার, তার এক একটা নাম। কোনোটা পোকরাজ হলদে, কোনোটা নীলা নীল, কোনোটা আমাদের কি বলে পান্না সবুজ, তাই তো? এক একটা গ্রহের জন্যে কি হয়, ওই কালার থেরাপিটাই কিন্তু আমাদেরকে কাজ করে। সানলাইট তার মধ্যে পড়ে বা যে কোনো লাইট সোর্স তার মধ্যে পড়ে, কালারটা আমাদের শরীরে আসে। এই ফর্মুলা সেম অ্যাজ যে সিযন্ত্র আপনারা দেখছেন টিভির পর্দায়, এর মধ্যে কিন্তু একটা ট্রান্সপারেন্ট কালার আছে, এ সমস্ত কালারকে অ্যাবজর্ব করে এবং সেই কালারকে ছড়িয়ে দিতে পারে আমাদের বাস্তুতে। হোয়ার অ্যাজ সেই মেটাল, আমি আপনাদের গত বছরও দেখিয়েছিলাম, এর মধ্যে না আছে কোনো রিফ্লেকশন, না আছে কালার পাস করবার কোনো ব্যবস্থা, একটা সলিড। আবার সলিডও নয়, এগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট হয়, দেখুন এগুলো কিন্তু খণ্ডিত, দেখুন ভাঙা ভাঙা জোড়া, স্ক্রু দিয়ে টাইট করা, এরকম কোনো কিছু প্রথমত রিফ্লেকশন নেই, যার জন্য স্টোনের যে কর্মক্ষমতা তার মধ্যে থাকবে না, লাইটের রিফ্লেকশন পাবেন না, উল্টে লাইটটাকে গার্ড করবে, এর মধ্যে নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করে নিতে পারে। সিযন্ত্রম ক্রিস্টালের কারণ কি? নেগেটিভকে অ্যাবজর্ব করলো, বাতাবরণে পজিটিভ এনার্জি ছড়িয়ে দিল, আপনার বাস্তুতে ঊর্জা ছড়িয়ে দিল রিফ্লেকশনের মাধ্যমে। তা কিন্তু মেটালে নেই এবং এই মেটালের প্রোডাক্টটি খণ্ডিত। একটু খেয়াল করবেন, আমার কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। আবারও বলছি, কেন দায়বদ্ধতা? যেখান থেকে আপনারা ইনফরমেশনগুলি পান, যদি ধনতেরাসের 15 দিন পর তাদের আর দেখতে পান সেই যন্ত্র নিয়ে কথা বলছেন, তখন আমাকে একবার জানাবেন। তাদের কাছে কিন্তু আর শুনতে পাবেন না, আসছে বছর আবার হবে, সেই দুর্গাপুজোর পর কালী পুজোর মাঝখানে কয়েকদিনের জন্য। কারণটা কি? কিছু গিমিক তৈরি করে কিছু রোজগার করে নেওয়া, মানুষের আবেগকে কাজে লাগিয়ে। একটুখানি মাথায় রাখবেন, আমি কিন্তু সারা বছর বলবো, এই সিযন্ত্রের কথা বলবো যাতে মানুষের ভালো হয়।
এবার আমি বলি সৃজন তো অনেকের বাড়িতে হয়তো আছে, তার আগে একটু পরীক্ষা করে নিই আমরা। আপনারা মেশিনটা দেখুন, এইভাবে পরীক্ষা করে নেবেন। আমি একটি সৃজন্ত্রম প্রথমে নিয়ে আসি, দেখুন এখানটায় একটা কাটা দেখতে পাচ্ছেন আর তার উপরে লেখা দেখছেন গ্লাস। যদি কাটাটা আমি যে মেটেরিয়ালে টাচ করব নিডিলটা, তারপর কাটাটা যদি গ্লাসে গিয়ে আটকে যায় তাহলে ওটা পিওর কাচের তৈরি। দেখে নিন, দেখুন কাটাটা উঠলো, গ্লাসের কাচকে টাচ করলো, তারপরে যেতে কিন্তু পারলো না। এমন নয় যে আমি ছেড়ে দিয়েছি, আমি চেপে ধরে রেখেছি, আমি ছেড়ে দিলাম, দেখুন আস্তে আস্তে নেমে চলে আসছে, আবার আমি চেপে ধরলাম, দেখুন গ্লাসের ওপরে কিন্তু যেতে পারছে না। আমি কিছু অ্যাপ্লাই করিনি, শুধু মেটেরিয়ালটার কোয়ালিটির ওপর এটা ডিপেন্ড করে। এইবার আমি আরেকটি সৃজন্ত্রম আপনাদের দেখাই, দেখুন একটু কি হলো বলুন তো। আমি তো কিছুই করিনি, খালি মেটেরিয়ালটা পাল্টে দিয়েছি, তাতে দেখুন গ্লাসকে ছাড়িয়ে কোথায় চলে এসেছে। আমি ছেড়ে দিলাম, নেমে গেল, আবার আমি কিন্তু এখানে নিয়ে আসছি, দেখুন। তাহলে এটা বোঝা গেল যে এই মেটেরিয়ালটার ক্ষমতা কি, গ্লাসকে ছাড়িয়ে ওপরে কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি। আমি আবার আপনাদের সামনে সেই পুরনো যেটি দেখেছিলাম তাকে আবার একবার চেক করি, গ্লাসকে ছাড়িয়ে বেরোতে পারছে কি পারছে না। আমার বিনীত অনুরোধ, কিচ্ছু নয়, এটা নিশ্চয়ই আমাদের রোজগার, এটা নিশ্চয়ই আমাদের প্রফেশন, কিন্তু সেই প্রফেশনটা খুব সাত্বিক হওয়া উচিত। আপনাদের কি মনে হয়? সেখানে দাঁড়িয়ে রিকোয়েস্ট করব, যেখান থেকে সৃজন্তম নেবেন পরীক্ষা না করে নেবেন না, আর ব্রাজিলিয়ান স্ফটিকের নেবার চেষ্টা করবেন, ওই অনেক কিছু তার মধ্যে সাটানো, এটা ওটা সেটা, সার্টিফিকেট দরকার নেই, সামনে পরীক্ষা করলাম মিটে গেল। এইবার বলি, অনেকের কাছে কিন্তু সৃজন্তম আছে, তারা কি করতে পারেন এবছর? আর কি বলবো, যারা সৃজন্তম এবছর নিয়ে যাচ্ছেন অলরেডি, বেশ কিছু মানুষ ধনতেরাসে স্থাপন করবেন বলে, বা যারা করবেন এখনো ভাবছেন, তারা কি কি পাবেন আমার তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে। এই প্রতিটি জিনিস যা আপনারা টিভির পর্দায় দেখছেন সবকটি পাবেন। কুবেরজির একটি মূর্তি, ধনদেবী লক্ষ্মীর একটি মূর্তি, ধনদেবী লক্ষ্মীর চরণ পাদুকা, একটি সম্পূর্ণ যন্ত্র, একটি মা লক্ষ্মীর লকেট, লক্ষ্মী করি, একটি নাভিশঙ্খ গোমতী চক্র, একটি মহামেরু কচ্ছপ, একটি লক্ষ্মী গণেশের গোল্ড প্লেটেড কয়েন এবং একটি রুদ্রাক্ষ। এটা প্রত্যেকে পাবেন, একটা দুটো নয়, প্রতিটি জিনিস যা যা টিভির পর্দায় দেখলেন তার সবকটি প্রতিটি সৃজন্তমের সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে। শুধু ধনতেরাসের দিন নয়, অলরেডি যারা নিতে শুরু করেছেন, কারণ আমি বলেছি ধনতেরাসের দিন প্রচুর ভিড় করে দেওয়া যাবে না, আপনারা আগে থেকেই সংগ্রহ করছেন, কেউ আসবেন তার আগের দিন, কেউ আসবেন তার আগের দিন, কেউ আসবেন তার আগের দিন, আজকেও কেউ এসে নিয়ে যাচ্ছেন, তারা প্রত্যেকে পাচ্ছেন। কিন্তু তার আগে বাড়ির প্ল্যান ড্রয়িংটা একবার বিচার করিয়ে নিন, যদি মনে করেন আসতে পাচ্ছেন না, হোয়াটসঅ্যাপে প্ল্যানটা পাঠিয়ে, ভিজিট পাঠিয়ে বিচার করুন, ধনতেরাসের দিন এসে নিয়ে যান, কোনো আপত্তি নেই। আপনাদের নাম গোত্র পাঠাবেন, শোধন হবে, তারপর আমি নিয়ম বলে দেবো, সেই নিয়মে শোধন করে তাকে জাগৃত করে মন্ত্র পাঠ করে স্থাপন করুন। আপনার পিউডেস আপনি বলবেন প্রশান্তদা ভালো আছি। আর প্রত্যেকে কি পাবেন? এই সিংহাসন, শ্বেত ধাতুর তৈরি, হোয়াইট মেটালের এই সুদৃশ্য সিংহাসনটি প্রতিটি সৃজন্তমের সঙ্গে প্রতিবারের মতন এবছরও পাবেন। আর যাদের কাছে সৃজন্তম আছে অলরেডি, তারা এরকম এই সৌভাগ্য বৃদ্ধির কলসটি জেট পাথরের, এটি আপনারা নিতে পারেন, আর দু তিনটি আছে, যারা প্রয়োজন মনে করবেন ফোন করে যোগাযোগ করে নিন। আর এরকম মা লক্ষ্মীর ক্রিস্টালের চরণ পাদুকা, এও কিন্তু পুরোপুরি ব্রাজিলিয়ান স্ফটিকের তৈরি, আমরা চাইলে একেও পরীক্ষা করতে পারি। আর পাবেন এরকম শঙ্খ, এই শঙ্খের কার্যকারিতা আমি আপনাদের আগেও বলেছি, আবারও দরকার পড়ে পরে একবার বলে দেবো। এই শঙ্খ যাদের কাছে সৃজন্ত্রম অলরেডি আছে, তারা এই দ্রব্যগুলিকে কাজে লাগাতে পারেন, ধনতেরাসের দিন এসে নিয়ে যেতে পারেন, আগে ফোন করে আপনার নাম লিখিয়ে আপনি যোগাযোগ করে নিন, মূল্য জেনে নিন। তবে আবারও বলছি, সেই প্রচুর ভিড় করে একসঙ্গে গ্যাদারিং করে দেওয়া যাবে না, প্রত্যেককে সকাল থেকে রাত অব্দি আলাদা আলাদা টাইম করে দেব। এবার ধনতেরাসের টাইম 12 তারিখ রাত্রি 9টার পর থেকে 13 তারিখ সন্ধে 6টা পর্যন্ত, সুতরাং দুটো দিন আমরা পাচ্ছি, বৃহস্পতিবার রাত্রির এবং শুক্রবার দিন সন্ধে 6টা পর্যন্ত। একটু মাথায় রাখুন, নিজেদের পারফেক্টলি কাজে লাগান। আমি জানি খুব অসময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, কিন্তু একটা আশা রাখছি, আগামী দিন আপনাদের আমাদের জন্য ভালো আসছে, আমাদের সকলের জন্য ভালো আসছে, তাকে যেন ঠিকঠাক মতন আমরা অ্যাচিভ করতে পারি। তাই নিজেদেরকে পাওয়ার আপ করে রাখা, বাস্তুকে উজ্জীবিত করে রাখা, বাস্তুকে ইনহ্যান্স করে রাখা,
বাস্তুর পাওয়ারকে বাড়িয়ে রাখা আশীর্বাদ নিয়ে আজকে মতো বিদায় নিই। সবাই খুব ভালো থাকুন, সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেদের কাজে লাগান, আপনার জন্য অপেক্ষা করছে সাকসেস। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন www.zengatv.com। নমস্কার, আজকে আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, তন্ত্র সম্রাট আচার্য সুজয় শাস্ত্রী। নমস্কার। এই বিশেষ কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যাই হোক, সেটা হচ্ছে যে কথা তন্ত্র নিয়ে আজকে কিছু আলোচনা, প্রতিটা তো এপিসোডে আমি কিছু না কিছু বলি, আজকেও সেরকম তন্ত্র নিয়ে কিছু বলবো। সর্বপ্রথম বলি তন্ত্রের কথা, আমার কাছে যারা আসেন তারা তো জানেনি, আর যারা মানে নতুন আসবেন তাদেরকেও বলে দিই, যত